দাদা এটা কি আছে দাদা? তো এবার মাদের জন্য কেনার পালা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করছি ভালো আছো। তো ফাইনালি আজকে এসেছি দীঘা। তো দেখতে পাচ্ছ দীঘার এখন হোটেলে দাঁড়িয়ে আছি। তো এখন যাচ্ছি সমুদ্র সৈকতের দিকে। তো দেখা যাক সেখানে কি হয়। তো হ্যালো গাইস, তো এখন আমরা সমুদ্র বিচের দিকে যাওয়ার জন্য রওনা দিয়েছি। তো সমিতা আছে, সমিতা একটু হাই বলে দাও। হাই, চলো সমিতাকে আবার নিয়ে এসেছি নিকোবরের নেক্সট ব্লগে, দীঘা সমুদ্র সৈকতের ব্লগ। তো যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, কারণ তোমাদের জন্য অনেক কিছু করতে হচ্ছে, অনেক মেহনত পরিশ্রম করবো। ও এরপরেও ভালো ভালো কিছু ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা যাক সেখানে কী হয়। বিচে যাই, আমরা এসে পৌঁছে গেছি দীঘার সমুদ্র সৈকত বিচ। চলো দেখা যাক এনজয়মেন্ট কীভাবে হয়। রাইডিং আছি, ওয়াও অ্যামেজিং, মাশাআল্লাহ। তো দেখতে পাচ্ছ ফাইনালি আমরা এখন এসে পৌঁছে গেছি দীঘার সমুদ্র সৈকত। তোমরা দেখতে পাচ্ছ দীঘার সমুদ্র সৈকতে নিচে কতটা ভিড়। দেখতে পাচ্ছ এখন আমরা আস্তে আস্তে দীঘার মেলার দিকে রওনা হচ্ছি, আমি আর সমীর ভাই। দেখতে পাচ্ছ মা বিষ্ণুপ্রিয়া শঙ্খ ভাণ্ডার, এখানে শঙ্খর অনেক জিনিস তোমরা পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাঞ্জেলিকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে মাসে যাবতীয় রেসিপি তোমরা অনায়াসে পেয়ে যাবে। তো আমরা ঘুরতে ঘুরতে খুবই ক্লান্ত হয়ে পড়েছি, তাই সেজন্য ভাই পেপসি, ভাই থামস আপ, আর আমি স্প্রাইট নিয়ে নিলাম তৃষ্ণা নিবারণের জন্য। তো এখানে জলটা খুবই ঘোলাটি, তাই খেতে একদমই ভালো লাগছে না, তাই তৃষ্ণা নিবারণের জন্যে স্প্রাইটটাই বেছে নিলাম। চলো এরপর আর কী কী ভিউ আছে তোমাদেরকে দেখাই, ঠিক আছে? তো আজকে সব থেকে একটা আমাকে জিনিস খারাপ লেগেছে, আমি আজকে আসবার সময় আমি ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ আমার জার্নিটা খুবই একটা কষ্টদায়ক হয়েছিল। তো সেই জন্য আমি আসবার সময় কিছু ভিডিও করতে পারিনি। তো তোমাদেরকে আবারও বলে থাকি, যদি চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড লাইক করে দিও, ওকে? চলো, তো এবার মায়ের জন্য কিছু কেনাকাটার পালা। তো মাদের জন্য কান ব্যাগ কিনলাম, তো সমীর ভাই এবং আমার মায়ের জন্য। তো দেখা যাক সমীর ভাই কীরকম, এবার দেখাও তো কীরকম কান ব্যাগ কিনেছে। তো সমীর ভাই দেখাচ্ছে কান ব্যাগটা, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা আসতে পারো এই কাকার দোকানে, সুলভ মূল্যে খুব সুন্দর জিনিস পেয়ে যাবে, ঠিক আছে? তো ব্যাগটা একবার দেখাই, কত সুন্দর ব্যাগটা। তো ডিজাইন দেখতে পাচ্ছ খুব সুন্দর ডিজাইন, ঠিক আছে? চলো মাদের জন্য তো কেনাকাটা হলো, তো এরপর তোমাদেরকে এরপরে কী কী নেক্সট কী আছে তাহলে তোমাদেরকে সেভাবে দেখাই, ওকে? চলো দাদা এটা কী আছে দাদা? এটা কত করে? চল্লিশ টাকা প্লেট। তো এটা কি? এটা চিংড়ি চপ আছে। এটা কত পড়বে? পঞ্চাশ টাকা প্লেট। পঞ্চাশ টাকা প্লেট। এটা? এটা আমদি মাছের চপ আছে। এটা কত পড়ে? এটা চল্লিশ টাকা প্লেট। চল্লিশ টাকা। এটা? আর ওটা ভেনামি চপ, ভেনামি চিংড়ি আছে, মশলা দিয়ে ফ্রাই হবে, পঞ্চাশ টাকা প্লেট। তোমরা দেখতে পাচ্ছ অনেক রকমের ভাইয়ের কাছে অনেক রকমের রেসিপি আছে চিংড়ি মাছের স্পেশালি। তো তোমরা যদি খেতে যাও অবশ্যই আসতে পারো দীঘার সমুদ্র সৈকতে। তো এখন দেখতে পাচ্ছ অনেক কিছুই রেসিপি স্পেশালি চিংড়ি মাছে, যেটা ভালো লাগছে অনেক কিছুই আছে। সেখানে দেখা যাক,
আমরা।